সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে গুড আফটারনুন আবারও একটা ইউটিউব সেশন দেয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরিয়েন্টস আমি সুশোভন রয় স্যার তোমাদেরকে ইংলিশ সাবজেক্টটা পড়াচ্ছি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশ ফ্রি ইউটিউব অ্যান্ড স্পেশাল ক্লাস ইন অ্যান অ্যাকাডেমি অ্যাপ ওকে চলো তাহলে সবাইকে ওয়েলকাম সবাই একবার গ্রুপে শেয়ার করে দাও যে ক্লাস লাইভ হয়ে গেছে এবং সবাই গ্রুপে ক্লাসে চলে আসো আজকে একটা দুর্দান্ত সেশন হবে ডেসক্রিপটিভ ইংলিশের এই মান্থের লাস্ট ইউটিউব ক্লাস আর আজকে রাত্রে হবে এই মান্থের লাস্ট স্পেশাল ক্লাস ঠিক কমিটেড আওয়ার্স থার্টি থার্টি যেটা দিয়েছি তোমাদের থার্টি ক্লাসেস সেটা কিন্তু নিচ্ছি চলো শুরু করার আগে কতগুলো কথা বলি আজকে ডেসক্রিপ্টিভ ইংলিশের হিসাব মতো ক্লাস হচ্ছে সেভেন ওকে লেখা আছে ইলেভেন কারণ অনেকগুলো অ্যাপেও হয়েছে তো সেভেন এটাকে আমি সাজিয়ে দিয়েছি লাস্ট মান্থের ডেসক্রিপটিভ ক্লাস আমি একটু সাজিয়ে দিই তাহলে সবার সুবিধা হবে একটু পরে তোমাদের গ্রুপে পুরোটা আমি পাঠিয়ে দিচ্ছি লাস্ট মান্থ মানে সেপ্টেম্বরে ডেসক্রিপটিভ ক্লাস হয়েছিল চারটে ঠিক আছে সেপ্টেম্বরে ডেসক্রিপটিভ ক্লাস হয়েছিল চারটে আর অক্টোবরের আই থিঙ্ক ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে ছটা আজকে নিয়ে ছটা তাহলে টোটাল মানে এটা শুধু ইউটিউবে হচ্ছে তাহলে টোটাল তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস দু মাস মিলিয়ে হয়েছে এখনো পর্যন্ত দশটা এবং আজকে নিয়ে হয়তো আজকে নিয়েই দশটা হবে তাহলে এই দশটা ক্লাসের লিঙ্ক তোমাদের কাছে আজকে পৌঁছে যাবে প্রত্যেকে যারা টেলিগ্রাম গ্রুপে আছো সেই টেলিগ্রাম গ্রুপেও পৌঁছে যাবে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও পৌঁছে যাবে যারা ফেসবুক গ্রুপে আছো ফেসবুক গ্রুপেও পৌঁছে যাবে তিনটে গ্রুপেই থাকবে তুমি সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলোকে সুন্দরভাবে দেখতে পারবে ঠিক আছে আচ্ছা ক্লিয়ার হয়ে গেল তাহলে টোটাল দশটা নভেম্বর থেকে আমরা এগারো নম্বর ক্লাস থেকে শুরু করব ডিসক্রিপটিভ ইংলিশে এবং অবজেক্টিভ ইংলিশেরও এইভাবে নেওয়া হয়েছে আমরা অ্যাপে আলাদা ক্লাস করব ইউটিউবে ক্লাস করবো ইউটিউবের ক্লাসগুলো পরপর পরপর থাকবে যাতে সবার দেখতে সুবিধা হবে একটা প্লে লিস্ট বানিয়ে দেওয়া হবে ওকে আচ্ছা আর একটা কথা কি আর কথা সেশনের নাম হচ্ছে মহাযুদ্ধের প্রস্তুতি টার্গেটেড এক্সাম পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস মেন্স কেপিএসআই মেন্স এই চারটে পরীক্ষা যারা এবছর একদম মানে মনস্থির করে ফেলেছো এই চারটে পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় বা চারটেতেই আমাকে জব পেতে হবে তাদের জন্য এই সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক যেভাবে আমরা পড়ছি ঠিক আছে আচ্ছা চলো এবার চলে আসা যাক যে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা টেলিগ্রামে অ্যাড হওনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার নাম সুশোভন রায় তোমরা ফেসবুক টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ করতে পারো যে স্যার আমি আপনার ইউটিউব ক্লাসগুলো দেখছি আমি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও বলো যদি ভালো লেগে থাকে লিখো ভালো লাগছে এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই এটুকু লিখে দেবে আমি তোমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবো সেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে এবং সাথে সাথে তুমি যদি আমার সাথে পার্সোনালি কাউন্সেলিং করাতে চাও তোমার অবজেক্টিভ ডেসক্রিপ্টিভ নিয়ে প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমার কীরকম ক্লাসের বেশি প্রয়োজন সেই ক্লাসের ফ্রিতে ইউটিউব লিঙ্ক আমি তোমাকে প্রোভাইড করবো সেই ক্লাসগুলো দেখে তুমি তোমার নিজের নিজের ডেভেলপমেন্ট করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি যে আমাদের এই যে সেশনটা সেই সেশনটা আমরা নভেম্বরও কন্টিনিউ করব তবে অক্টোবরের জন্য আমরা দুটো সেশন করছি মহাযুদ্ধের প্রস্তুতি অবজেক্টিভ ইংলিশ দেড়টার থেকে ওয়াইটি ক্লাস এবং সাড়ে নটার থেকে অ্যাপে ক্লাস অ্যানাডেমি ওয়েস্ট বেঙ্গল স্টেট পিএসসি অ্যাপে এবং ডাব্লিউ বিসি মেন্স দেড়টার থেকে আমি বলে রাখি মেন্সের ক্লাসগুলো ম্যাক্সিমামটাই আমি ইউটিউবে নেব অবজেক্টিভ ক্লাসগুলো ইউটিউব এবং স্পেশাল অ্যাপ মিলিয়ে নেব স্পেশালে যে ক্লাসগুলো হবে বা অ্যাপে যে ডেসক্রিপ্টিভগুলো হবে সেগুলোতে আমি মক টেস্ট রাখবো কারণ ওরকমভাবে মক টেস্টগুলো মানে যেহেতু পোল দেওয়া যায় এখানে তো মক টেস্টগুলো আরও বেটারভাবে নেওয়া যাবে ঠিক আছে চলো সবাইকে ওয়েলকাম আরও চলো আজকে আমরা শুরু করব যে আজকে সেশনে আমরা আগের দিন রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করেছিলাম আজকে আমরা চলে যাব ট্রান্সলেশন রাইটিংয়ের ওয়ান লাইনারে। আমরা দুটো চ্যাপ্টার করেছিলাম মনে থাকে কিনা জানি না একটা চ্যাপ্টার হয়েছিল তোমাদের নাউন এই চ্যাপ্টারের ওয়ান লাইনার হয়েছিল। একটা হয়েছিল প্রনাউন এই চ্যাপ্টারের ওয়ান লাইনার হয়েছিল। এই দুটো চ্যাপ্টারের তোমাদের ওয়ান লাইনার হয়েছে ঠিক আছে এবং যারা ফ্রি ক্লাস করছো তারা এক একটা করে এদের ক্লাস পাবে এবং যারা পেইড ক্লাসে বা প্লাস ক্লাসে আছো তারা এক একটা চ্যাপ্টারের আরও এক্সট্রা দুটো করে ক্লাস পাবে মানে নাউনের ফ্রি ক্লাসে আমি একটা তোমাকে নিয়ে দেখাচ্ছি পেইড ক্লাসে আরও দুটো প্রনাউনের ফ্রি ক্লাসে একটা পেইড ক্লাসে আরও দুটো ঠিক আছে এইভাবে আমাদের সিকোয়েন্স চলছে ফ্রি আর পেইডের মধ্যে ক্লিয়ার আচ্ছা এবার চলে আসা যাক যে আজকের আমাদের টপিক কি হবে দেখো আজকে আমাদের ওয়ান লাইন আর সেন্টেন্স ক্রিয়েশন আমরা শিখব ফেজাল ভার্ব দিয়ে ফেজাল ভার্ব দিয়ে শিখবো প্লাস কি দিয়ে শিখবো টেন্স দিয়ে এই দুটো চ্যাপ্টার দিয়ে আজকে আমরা ওয়ান লাইনার সেন্টেন্স ক্রিয়েশন শিখবো ঠিক আছে ছোট ছোট সেন্টেন্স হবে মার্কস দেবো এই মার্কসের মধ্যে তোমরা লিখবে লেখার জন্য সময় সেকেন্ড করে লেখার সঙ্গে সঙ্গে আমি লেখাটাকে নিয়ে আলোচনা করব কোনটা ঠিক কোনটা ভুল কোনটা লিখলে আর একটু বেটার হতো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো ঠিক আছে চলো থ্যাংক ইউ টু অল অফ ইউ সবাই ভিডিওটাকে শেয়ার করবে চলো দেখো তাহলে শুরু করা যাক আজকে আজকের প্রথম সেন্টেন্স দেখো আজকের প্রথম সেন্টেন্সে একটু তোমাদের বলে রাখি সেন্টেন্সটা শুরু করার আগে ফেজাল ভাব আমি কীরকম করাবো মাঝখান থেকে একটা ফেজাল ভাব উঠিয়ে নিলাম তোমাকে দিয়ে দিলাম আমি দেখালাম যে আমি প্রচুর কিছু জানি তুমি কিছুই জানো না সেটা আমার মোটিভ নয় আমার মোটিভ হচ্ছে আমরা ফেজাল ভাবের ইউটিউবে একটা চ্যাপ্টার পড়েছি সেটা হচ্ছে লুক এবং এই লুকের চ্যাপ্টারটা যারা ভালোভাবে পড়েছে তারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে ওই লুকের যে ওয়ার্ডগুলো ছিল লুক আউট লুক আপ লুক আফটার লুক ইন্টু লুক আপ টু এই ওয়ার্ডগুলো তারা ব্যবহার করতে পারছে কিনা বা তারা ব্যবহার করতে সক্ষম কিনা বা তারা ব্যবহার করার পরে সেই সেন্টেন্সটা ক্রিয়েশন করতে ক্রিয়েট করতে পারছে কি সেটা আমার মেন লক্ষ্য মানে আমি আজকে ব্রিং থেকে দিয়ে দিলাম কল থেকে দিয়ে দিলাম জাদু দেখিয়ে দিলাম সেটা আমার বক্তব্য নয় আমার বক্তব্য হচ্ছে একটা স্টুডেন্টকে আমি শেখাতে চাই একটা ছেলে আমি শেখাতে চাই সেই শেখাতে গেলে তার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে তার জন্য মাঝখান থেকে হ্যাপাজার্ড পড়ালে এবং পড়লে কোনোদিনও সেটা সম্ভব না তাহলে আমাদের করতে হবে কি চ্যাপ্টার ওয়াইজ তাহলে আজকের যে সেন্টেন্সগুলো আছে সেগুলি লুক দিয়ে তোমরা লুকের সেন্টেন্স আমার কাছে পড়েছো তো এক একটা সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স একটু অ্যাপ্লিকেশন করো তারপর আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট তাহলে আগেরটা একবার রিভিশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে লুক দিয়ে ফেজাল ভাবে আমরা অবজেক্টিভ পড়েছি এবার আমরা ডেসক্রিপটিভ কীভাবে পড়তে পারি সেটা তোমাকে আমি দেখাবো ঠিক আছে চলো শুরু করা যাক পিতা মাতা তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন সবাই লিখবে পিতা মাতা তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন তিরিশ সেকেন্ড টাইম কিন্তু হ্যাঁ চলো স্টক দাও সবাই লেখক ভেরি গুড ভেরি গুড কত ভালো লেখা হচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দ্য প্যারেন্টস কেন তুলিকা দ্য প্যারেন্টস কোথার থেকে আসবে ঠিক সবাই 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 কমেন্ট সবাই কমেন্ট সবাই কমেন্ট সবাই কমেন্ট তাদের রক্ষণাবেক্ষণ করেন দেখো একটা কথা শুনো এটা আমরা লুক দিয়ে পড়েছি তাহলে কোন কোন ফেজাল ফেজাল ভাব ভাব দিয়ে দিয়ে এটা আমরা বানাতে পারবো বানাতে পারবো লুক আফটার লুক আফটার মানে দেখাশোনা করা মনে করো লুক আফটার মানে দেখাশোনা করা ওকে এইবার এইবার লুক আফটার দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন পিতা বানাতে অনেকে প্যারেন্ট লিখছে এবার একটু ওখানে বলি এবার এটা হবে প্যারেন্টস কেন কারণ পিতা মাতা একসঙ্গে বললে প্যারেন্টস যদি বলতো হয় পিতা নয় মাতা মানে ইদার ফাদার অর মাদার তাহলে হতো প্যারেন্ট তাহলে যেহেতু পিতা মাতা একসঙ্গে আছে প্যারেন্টস কেউ জেনারেলাইজ করেনি জেনারেলাইজ করেছে ডেফিনিট ডেফিনেট করেনি তাই দা বসিও না তাহলে প্যারেন্টস সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন ঠিক আছে ওকে প্যারেন্টস সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন তাহলে এখানে ভার কি হবে ভার হচ্ছে লুক রক্ষণাবেক্ষণের ভার কি লুক আফটার দেখাশোনা করেন তাহলে লুক আফটার লুক হবে কারণ এটা প্লুরাল আছে তাই লুকের সাথে এস বসিও না লুক আফটার প্যারেন্টস লুক আফটার এবার দেখো তাদের প্লুরার আছে তাহলে দেয়ার দেয়ার প্যারেন্টস লুক আফটার দেয়ার এবার সন্তানদের দেখো প্যারেন্টস তুমি পাল্টাতে পারছ না এখানে দেখাশোনাকে টেক কেয়ারের জায়গায় তুমি ভালো লিখেছো লুক আফটার এটা বেটার রাদার দেন টেক কেয়ার ঠিক আছে দেয়ার তুমি পাল্টাতে পারছো না তাহলে সন্তানদের প্রথম ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আসবে চিলড্রেন তাহলে এটাকে যদি আমরা একটু রিপ্লেস করে কিডস লিখি কিডস লিখি তাহলে বেটার হবে কারণ ফার্স্ট থার্ড ওয়ার্ড সবাই চিলড্রেন লিখবে ক্লিয়ার হলো তাহলে পিতা মাতা তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন প্যারেন্টস লুক আফটার দেয়ার চিলড্রেন অর কিডস বলো ক্লিয়ার হলো তাহলে এটা যারা যারা লিখেছ একটু কিডস লিখলে ওয়ান পাবে বা ওয়ান পাবে লুক আফটার লিখেছো ভালো তার জন্য ওয়ান পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা তারা সময় ভবিষ্যতে চিন্তা করবে ফেজাল ভাব দিয়ে চিন্তা করো লুক দিয়ে বারবার বলছি তোমার কিন্তু ট্রেনিং শেখাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ সময় ভবিষ্যতে চিন্তা করবে সবসময় ভবিষ্যতে চিন্তা করবে চলো হবে ঠিক ভেরি গুড চলো টাইম দিয়ে দিচ্ছি চলো আস্তে আস্তে টাইম কমাতে থাকবো এটা হচ্ছে ছাব্বিশ সবাই লিখবে অলওয়েজ লুক ফর লুক ফর মানে তো সার্চ ওয়ার্ডস হবে ওয়ার্ডস লেখার দরকার নেই এভরি টাইম ইউ শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার ইউ শুড অলওয়েজ থিঙ্ক ফেজাল ভাব কোথায় গেল অঙ্কিত চলো টাইম আপ দেখো ভবিষ্যতে চিন্তা করা আমরা বলেছিলাম ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তার ফেজাল ভাব হচ্ছে লুক এহিড মনে করো লুক এহিড কি বলেছিলাম লুক এহিড ঠিক আছে লুক এহিড ঠিক আছে তাহলে এর সবসময় কি লিখবো অলওয়েজ অলওয়েজ হি লুক এ হিড ফর ফিউচার অলওয়েজ হি তাহলে হি আছে তাহলে লুকটা কি হয়ে যাবে লুকস এ হিড ফর ফিউচার ঠিক আছে ভবিষ্যতে চিন্তা করা অলওয়েজ হি থিংস অ্যাবাউট ফিউচার থিঙ্ক ফর ফিউচার রাইট রাইট যারা থিঙ্ক থিঙ্ক লিখেছো লুক অ্যাট হবে না লুক অ্যাট মানে হচ্ছে মানে কি বলবো লুক অ্যাট মানে খুব মানে ভালো দৃষ্টিতে তাকানো লুক অ্যাট মি মানে বলেছিলাম যে খুব কেয়ারফুলি তাকানো তাকে বলা হয় লুক অ্যাট মনে কর সবসময় ভবিষ্যতে চিন্তা করবে অলওয়েজ হি অলওয়েজ অলওয়েজ হি সবসময় ভবিষ্যতে চিন্তা করবে অলওয়েজ ইউ লেখো হি না লিখে ইউ লেখো ইউ লুক এ হিট ফর ফিউচার এখানে তো সাবজেক্ট নেই তাই ইউ লেখো ঠিক আছে ইউ লেখো বা যদি তুমি ইউ না লিখতে চাও তাহলে অলওয়েজ লুক এহিড ফর ফিউচার এটাও লিখতে পারো সাবজেক্ট ছাড়া এটাও লিখতে পারো সাবজেক্ট ছাড়া ঠিক আছে চল অতীতের ব্যর্থতার কথা ভেবে না একটু স্পিড বাড়াবো এবার ক্লাসে অতীতের ব্যর্থতার কথা ভেবে বিষণ্ন হয়েও না গেজ মানে একদিষ্টে তাকানো লুক ফরওয়ার্ড মানে অপেক্ষা করা আসবে সেন্টেন্স অতীতের ব্যর্থতার কথা ভেবে অতীতের ব্যর্থতার কথা ভেবে বিষণ্ণ হয়েও না চলো টাইম দিচ্ছি অতীতের ব্যর্থতার কথা ভেবে বিষণ্ন হয়েও না ইম্পারেটিভ টাইপের সেন্টেন্স আছে ডু নট দিয়ে স্টার্ট করো চলো ফার্স্ট চলো স্টার্ট কথা ভেবে বিষণ্ণ হইও না তাহলে বিষণ্ণ এখানে অনেকে ভাববে স্যাড বা মোরোজ ঠিক আছে ওকে স্যাড বা মোরোজ এর ভালো ওয়ার্ড কিন্তু আমরা পড়েছিলাম মেলাঙ্কলি মনে করো সেননিম পড়তে গিয়ে পড়েছিলাম ঠিক আছে ওকে তাহলে অতীতের কথা ভাবা ফেজাল ভাব কি ছিল লুক ব্যাক লুক ব্যাক মনে আছে অতীতের কথা ভাবা ফেজাল ভাব কি ছিল লুক ব্যাক অতীতের কথা ভাবা ফেজাল ভাব কি ছিল লুক ব্যাক তাহলে অতীতের ব্যর্থতার কথা ভেবে বিষণ্ন হয়েও না তাহলে ডোন্ট বি মিলাঙ্কলি ঠিক ভেরি গুড বা ডোন্ট বি মোরোজ ডোণ্ট রিগ্রেট ভেরি গুড ভালো লিখছে সবাই ভালো লিখছে ভালো লিখছে ভালো লিখছে ভেরি গুড সবাই লেখো সববার কমেন্ট দেখছি মোবাইলটা দেখতে হচ্ছে দেখছি ঠিক ভেরি গুড ডোন্ট বি আপসেট আপসেট ঠিক আছে লিখতে পারো বাই থিংকিং বাই থিংকিং না না থিংকিং লিখো না ওইখান থেকে ফেজাল ভাব শুরু করো আপসেটের পর থেকে কি লিখবো আমরা ডোন্ট বি মেলানকলি ডোন্ট বি মেলানকলি ডোন্ট বি মেলাঙ্কোলি ঠিক আছে এইখানে তুমি লিখতে পারো এখানে যেটাই তুমি দেবে সেখানে আপসেট তুমি লিখতেই পারো ডোন্ট বি আপসেট আমরা এটা কিন্তু কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজে খুবই প্রায় ইউজ করি তো এটার ভ্যালু অতটা থাকবে না যতটা না মেলাঙ্কলি বা মোরোজ বা রিগ্রেট এগুলি লিখলে হবে এখানে অনেকেই লিখছে তার জন্যই বললাম ডোন্ট বি আপসেট এইবার এইখান থেকে তুমি ফেজাল ভাবানো ডোন্ট বি মেলাঙ্কলি বাই বাই লুকিং

ঠিক বি বলতে পারো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে মন মরা হয়ে যাওয়া ঠিক সেন্সটা আসবে তো এখানে তুমি ডিসঅ্যাপয়েন্টেড লিখতে পারো এবার দেখো এখানে হয় তুমি অ্যালিটারেশন দিয়ে বানাও নয় তুমি ভালো ওয়ার্ড দাও দেখো রিগ্রেটও ভালো ওয়ার্ড বাট রিগ্রেট আর দিয়ে আসছে সেন্স ক্রিয়েট করতে পারছে না তো রাদার তুমি ডোন্ট বি ডিসাপয়েন্টেড যে লিখছে সে ভালো লিখছে কারণ এখানে একটা অ্যালিটারেশন হবে নাইলে তুমি ভালো ওয়ার্ড লেখো মেলাংকলি মোরজ এই ধরনের ওয়ার্ড লেখক আর এই যে এই জায়গাটা ভেবে ভেবেটাকেই কিন্তু আমরা লুকিং ব্যাক করলাম লুক ব্যাক মানে অফ ব্যাপারে কিছু ভাবা তাকে কিন্তু আমরা বলি লুক ব্যাক তাই না তাকে আমরা বলি লুক ব্যাক তো সুতরাং তুমি যদি ওইখানে থিঙ্ক লিখে দাও তাহলে আর ফেজাল ভাবের ইউজটা তুমি দেখাতে পারবে না আমি সেটাই শেখাতে চাইছি আমি সেই জিনিসটাই শেখাতে চাইছি ওকে সো অ্যাভয়েড ওয়ার্ডস অ্যাড তুমি তো শিখেছো করতে হবে তাহলে আরো ব্লুম হবে লেখা পরস্কৃত হলে বেশি নাম্বার পাওয়া যাবে তাই ছোট্ট ছোট্ট সেন্টেন্সে সেন্টেন্সগুলো বানানো হয়েছে ওইভাবেই যাতে তুমি ভাবতে পারো অতীতের ব্যর্থতার কথা ভেবে বিষণ্ন হয়েও না ঠিক আছে চলো নেক্সট সেন্টেন্স চলে যায় ডোট বি মেলানোলি বা ডিসঅপয়েন্টেড বাই লুকিং ব্যাক ইউর পাস্ট ফেলিয়ার্স অতীতের পাস্ট ফেলিয়ার্স ব্যর্থতা ফেলিয়ার্স ওকে দরিদ্রদের ঘৃণা করোনা ফেডা ফেডা আলাদা জিনিস দরিদ্রদের ঘৃণা করোনা জলদি তিরিশ সেকেন্ড দরিদ্রদের ঘৃণা করোনা জলদি পারবে 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 লুক ব্যাক অ্যাট ব্যাক অ্যাট হয় না ভুল ভাল বলো না জলদি করো চলো স্টপ যারা যারা রেকর্ডেড দেখছো তিরিশ সেকেন্ডের মধ্যে নিজে টাইম নিয়ে নাও তিরিশ সেকেন্ডের মধ্যেই ওই জন্য টাইম অন করছি তিরিশ সেকেন্ডের মধ্যেই টাইম নিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে লেখো কারণ আস্তে আস্তে প্র্যাকটিসের লেভেল বাড়াতে হবে ঠিক আছে চলো ডোন্ট বি স্কর্ন পোর এটা কীরকম সেন্টেন্স হলো ক্লাসটা বিকি দেড়টার থেকে শুরু হয় তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমি বলছি কিভাবে জয়েন হতে হবে ওকে ডো্ট হেট ফোর এগুলি ব্যাংলিশ হয়ে যাবে কিন্তু ডোন্ট হেট ফোর পিপল এগুলি লিখো না বেশি নাম্বার পাবে না ফেজাল ভাব দাও না দরিদ্রকে ঘৃণা করা ঘৃণা করা বা অবজ্ঞা করার ফেজাল ভাব কি পড়েছি তুমি লুক ডাউন পন পড়নি পড়ছো তো তাহলে এগুলি লিখছ কেন ঠিক डोन्ट बी लुक डाउन अपनि गुड पुअर पार्सन लिखते हैं पुअर बोलनेस डोट बी लुक डाउन अपन डीओडब्लू एंड डाउन अपन अपन द पुअर द पुअर দেখো এখানে একটা গ্রামেটিক্যাল ইউজ বলি দায়ের পরে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ দা যদি লেগে যায় তাহলে এটা একটা নাউন হয়ে গেল এবং এটা একটা হোল কমিউনিটিকে বোঝায় তাহলে আর পুয়ার পিপল পুয়ার পার্সন বলার দরকার নেই তাহলে ডোন্ট বি লুক ডাউন আপন পুয়ার লুক ডাউন অ্যাপন দ্য ঠিক আছে এবার যদি বলতে তোমার দরিদ্রদের দরিদ্রের উপর ঘৃণা করা উচিত না তাহলে উচিত না বলতে তখন কি হবে এটা এটা তখন আমরা সুড দিয়েও বানাতে পারি ইউ শুড নট ইউ শুড নট লুক ডাউন upon the poor ঠিক আছে এটাকে আরেকটু যদি ভালো বানাতে চাও এটাকে যদি আরেকটু ইম্প্রোভাইজ করতে চাও তাহলে অট নট টু লুক ডাউন আপন দ্য পোয়ার ঠিক আছে তাহলে অট নট অট ক্যান ইউজ করলাম কারণ এটা আমরা মোডালের ওয়ান লাইনের শিখবো যে যে সমস্ত সেন্টেন্সে অব্লিগেশন মোরালিটিরকে সিগনিফাই করবে সে সমস্ত জায়গায় আমরা অট ইউজ করতে পারি অট টু যেমন ইউ অট টু হেল্প দ্য পুয়ার গরিবদের সাহায্য করা উচিত ঠিক আছে ইউ অট টু ওবে ইউর প্যারেন্টস বাবা মাকে মান্য করা উচিত তাহলে এই ধরনের কথাগুলো না মোরাল অব্লিগেশান থাকে তো সুডের থেকে এই ধরনের কথাগুলোতে যদি আমরা অট টুর ব্যবহার করি তাহলে আরও ভালো হয় সেন্টেন্সটা মানে সেন্টেন্সটা আরও বেশি আমরা নাম্বার পেতে পারি ঠিক আছে তাহলে এখানে ইউ অট নট টু লুক ডাউন আপন বা ইউ শুড নট লুক ডাউন আপন বা ডোন্ট বি এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভারত দিয়ে স্টার্ট করতে হবে তাই আমি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো স্টার্ট করলাম ডু নট আর এটাকে তুমি অ্যাসারটিভে বানাতে পারো ভেরি গুড চলো কমপ্লিট ঠিক তাহলে দেখো চারটে লুক দিয়ে করালাম এটা হয়ে গেল ফেজাল ভাবের পার্ট ওয়ান পার্ট টু আমরা ফাউন্ডেশন ব্যাচে করবো বুঝতে পারছো আমি কি ধরনের পড়াতে চাইছি কতটা ভ্যারাইটির মধ্যে তোমাকে আমি পড়াতে চাইছি সেই জিনিসটা দেখাচ্ছি আমি কারণ আমি এই ক্লাসে প্রত্যেকটা মডিউলার একটা 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 করে দেখাতে থাকবো এবং তারই এক্সট্রা মডিউলার আমাদের ফাউন্ডেশন ক্লাসে হবে তো যারা পড়বে তারা দেখে নিতে পারবে যে এই ধরনের পড়লে আমি লিখতে পারবো কি পারব না আর যারা পরে ফাউন্ডেশনে জয়েন করবে তাদের প্রত্যেকটা ক্লাসকে দেখতে হবে নয়তো সে পরে এসে কিছুই বুঝতে পারবে না আমি পড়াচ্ছি কি তাই এই ক্লাসগুলো ধরে রাখতে পারো ফাউন্ডেশন পার্ট ওয়ান আর যেগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসে করব সেগুলো হচ্ছে ফাউন্ডেশন পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি পার্ট থ্রিতে টেস্ট সিরিজ চলবে পার্ট টুতে আমরা শিখে ফেলব ঠিক আছে লোকের ক্লাসটা কোথায় হয়েছে ইউটিউবেই হয়েছে তুমি দেখো এখানে ইউটিউবের এই মান্থের প্রথম ক্লাসই হয়েছিল লুকের এই মান্থের প্রথম ক্লাস এই এই চ্যানেলে খুঁজতে থাকো প্রথম ক্লাস হয়েছে লুকের ঠিক আছে চলো ভাই এবার দেখো লুকের থেকে নেক্সট সেন্টেন্স গুলো যেগুলো আমরা টেস্ট সিরিজে করব এবার এবার চলে আসি আমি এতগুলো সেন্টেন্স আছে লুকের ঠিক আছে এবার দেখো ওয়ান লাইনার ট্রান্সলেশন এবার চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টারে তাহলে নাউন করলাম প্রোনাউন করলাম লুক দিয়ে পার্ট ওয়ান করলাম এবার চলে আসছি আমরা টেন্সের চ্যাপ্টারে পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে না কখনোই না নেভার মানে কখনোই না এই বাংলাগুলো নিয়ে একদিন ক্লাস নেব চলো দেখো টেন্স এর সাথে সাথে লিঙ্কিং চ্যাপ্টার ভার এরা লিঙ্কিং চ্যাপ্টার মানে টেন্স মানে শুধু কিন্তু টেন্স নয় টেন্স মানে শুধু টেন্স নয় টেন্স মানে এরা কিন্তু কানেক্টেড এবার একটুখানি গল্প একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আমরা যখন অবজেক্টিভে টেন্স পড়ি না সেই টেন্সটাকে আমরা যদি মিডিল থেকে ডিভাইড করি তাহলে দুটো জিনিস বেরোয় কি কি বেরোয় বলো তো বেরোয় হচ্ছে টাইম এবং অ্যাকশন তাহলে টাইম এবং অ্যাকশন মিলে হচ্ছে টেন্স তার বাংলা মানে হচ্ছে সময় এবং কার্য মিলে হচ্ছে কাল তাহলে কিভাবে স্যার এটাকে একটু বোঝান তাহলে এটাকে যদি আমি একটু বোঝাই তাহলে বোঝানোটা এরকম হবে যে আমাদের কাছে তিনটে সময় আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এবং এই তিনটে সময়ের মধ্যে আমরা সাধারণত চার ধরনের কাজ করতে পারি একটা যে কাজটা আগেও চলছে এখনো চলবে ভবিষ্যতেও চলবে সেটাকে আমরা বলি সিম্পল বা ইনডিফিনাইট যেটা এখন পড়াচ্ছি কন্টিনিউয়াস আমার ক্লাসটা যেটা এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে এক ঘন্টা পরে পারফেক্ট আর আমি ক্লাসটা দু ঘন্টা বা পনেরো মিনিট আগে থেকে চালু করেছি এখনো চলছে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এই যে চারটে হলো তাহলে এগুলি হচ্ছে টাইম এরা হচ্ছে অ্যাকশন তাহলে টাইম কটা তিনটে অ্যাকশন কটা চারটে তাহলে প্রত্যেকটা টাইমের কটা করে অ্যাকশন প্রত্যেকটা টাইমের চারটে করে অ্যাকশন তাহলে টাইম কটা তিনটে অ্যাকশন কটা চারটে তাহলে টোটাল টেন্স কটা বারোটা এটা হচ্ছে টেন্সের হিসাব এর উপর অবজেক্টিভ ক্লাস হয় এর উপর ডেসক্রিপটিভ ক্লাস হয় তো আমি অবজেক্টিভ ক্লাস এখানে করাচ্ছি না আমি করাচ্ছি ডেসক্রিপটিভ ক্লাস তাই আমি ডেসক্রিপটিভ ডিরেক্ট চলে যাবো ট্রান্সলেশনে যেখান থেকে এই ট্রান্সলেশনগুলো আসে চলো এবার দেখো টেন্সের অনেক ধরনের ট্রান্সলেশন হয় ঠিক আছে তো আমি এক একটা টাইপ করে 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 যাব ঠিক আছে চলো দেখো খুব সোজা সোজা থেকে শুরু করব আমি একদম সোজা থেকে ঠিক আছে একদম সোজা সেন্টেন্স থেকে শুরু করব কঠিন থেকে নয় আমি সাধারণত সকাল ছটার সময় উঠি আমি সাধারণত সকাল ছটার সময় উঠি শুরু আমি সাধারণত সকাল ছটার সময় উঠি তিরিশ সেকেন্ড সববার হয়ে গেছে ঠিক দেখো এবার ঘটনাটা হচ্ছে দেখো তুমি লিখতে গিয়ে যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারাও ভিডিওটাকে ছত্রিশ সেকেন্ডের মধ্যে থামিয়ে একটুখানি লিখো নিচেটা খাতায় তারপরে আমার সাথে পড়বে তাহলে মনে হবে ফাউন্ডেশন করছি একদম একটা ক্লাস পড়া হয়ে যাবে ভালো করে ঠিক আছে চলো দেখা যাক আমি সাধারণত সকাল ছটায় উঠি এবার দেখো এখানে ট্রান্সলেট করতে গেলে তোমার ওয়ার্ড হিসাবে এই সাধারণত ওয়ার্ডটা লাগবে যার মানে তুমি নর্মালি লেখো ইউজুয়ালি লেখো হ্যাবিচুয়ালি লেখো হোয়াটেভার এভার ইউ ক্যান ইউজুয়ালি ইজ দ্য বেটার ওয়ার্ড নর্মালি ইজ দ্য বেটার ওয়ার্ড ঠিক আছে হ্যাবিচুয়ালি থেকে ঠিক আছে সকাল ছটায় উঠি তো মর্নিং তুমি বুঝতেই পারছো এটা ওকে এবার দেখো সবাই কি লিখছে এখানে সবার লেখাগুলো আমি একটু পড়ি কেউ লিখছে নর্মালি আই ওক আপ ওক মানে উঠেছিলাম ওয়েক না ওক তাহলে টেন্স ভুল তার মানে এই ঘটনাটা পাস্টেও হতো যা এখনও তাই ফিউচারেও তাই তার মানে এখানে প্রতীকের সেন্টেন্স ভুল বলরামের সেন্টেন্স ঠিক বাট বলরামের পজিশন ভুল সে ইউজুয়ালি প্রথমে লিখেছে তাহলে এই সেন্টেন্সটা দুয়ে দুই পেতে গেলে তোমাকে ভোকাব্সের থেকে বেশি নজর দিতে হবে এই সেন্টেন্সের কনস্ট্রাকশানে সেন্টেন্সের ওয়ার্ডের পজিশানে এবার এইখানে সেন্টেন্সের ওয়ার্ডের পজিশন বোঝার আগে প্রথমে সেন্টেন্সটা দেখে তুমি ভেবে নিলে প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্টের মধ্যে প্রেজেন্ট টাইম তাহলে টেন্স বলতে স্যার কি সিম্পল বা ইনডিফিনিট কারণ কাজটা আগেও চলতো এখন হচ্ছে ঠিক আছে ওকে তাই না আচ্ছা দেবজিৎ লিখে নিয়েছে সে পাঁচটায় ওঠে তুই পাঁচটায় উঠতেই পারিস কিন্তু তোর পার্সোনাল কি এখানে চেয়েছে যে তুই কটায় উঠিস তুই পাঁচটা লিখছিস তো সাহস কম না এখানে বলেছে ছটা তুই লিখছিস পাঁচটা দারুন তো চলো এইবার দেখো আমি সাধারণত তাহলে এবার সাধারণত কথাটা হচ্ছে একটা অ্যাডভাগ ঠিক আছে সকাল ছটায় উঠি সকাল ছটায় উঠি সকাল ছটায় উঠি তাহলে সকাল ছটায় ওঠাটা সকালটাও একটা অ্যাডভাব তাই না সকালটাও একটা অ্যাডভাব ওকে তাহলে এই সাধারণত কথাটা এই ওঠাকে মডিফাই করছে তার মানে এটা অ্যাডভাব তাহলে একে আমরা কোথায় রাখবো আবার ভুল হচ্ছে আবার ওয়েক আপ লিখেছে অনেকে আবার ওয়েক আপ লিখেছে জেনারেলি আই ওয়েক আপ কেন প্রথমে কেন সেন্টেন্সে না দেখো এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি বোঝায় তো ফ্রিকুয়েন্সি সবসময় মেন ভার্বের আগে বসে তার মানে সেন্টেন্সটা এরকম হওয়া উচিত যে আই জেনারেলি নর্মালি ইউজুয়ালি এরকম এই পজিশনটা এখানে হবে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির পজিশন দেখো ম্যানার হলে তুমি লাস্টে বসাতেই পারতে কোনো অসুবিধা নেই আই জেনারেলি নর্মালি ইউজুয়ালি ঠিক আছে এবার দেখো সবাই লিখেছে ও কাপ নয় ওয়েক আপ ওয়েক আপ ওয়েক আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং এবার সবাই বলছে স্যার আমি যদি লিখি সিক্স ইন দ্য মর্নিং এটা দিয়ে যদি প্রথমে লিখি এটা লিখেছে অনেকে তাই না এটা অনেকে লিখেছে দেখো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি এই কারণে কি একদম একদম মিডল থেকে নয় একদম বেসিক থেকে পড়াবো দেখো সবসময় মনে রাখবে যে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি এবং অ্যাডভাব অফ প্লেস এরা কখনো এক জায়গায় বসে না আমি তোমাকে প্রথমে বলি অ্যাডভাব অফ প্লেস কোথায় বসে দেখো অ্যাডভাব অফ প্লেস সবসময় সেন্টেন্সের লাস্টে বসে তার মানে তোমার এখানে অ্যাডভাব অফ প্লেস কোনটা সকাল কি দিয়ে পাবো হোয়েন দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাবে হোয়েন দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডভাব অফ কি পেয়ে যাবো টাইম পেয়ে যাবো তাহলে অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অফ টাইম সরি সরিভাবস অফ টাইম তাহলে অ্যাডভ টাইম কোথায় বসবে সবার লাস্টে বসবে অ্যাডভ প্লেস কী দিয়ে পাই আমরা ওয়্যার দিয়ে পাই সেটাও লাস্টে বসে কিন্তু অ্যাডভো টাইম আমি এখানে বলছি অ্যাডভো টাইম কী দিয়ে পাবো ওয়েন দিয়ে পাবো তাহলে চলে আসো আমি সাধারণত সকাল ছটার সময় উঠি তাহলে আমি আই তাহলে ওঠাটা ওয়েক আপ সাধারণত ফ্রিকোয়েন্সি কোথায় বসে মেন ভার্বের আগে বসে তাহলে জেনারেলি নর্মালি ইউজুয়ালি আই জেনারেলি নর্মালি ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট সময়টা কোনটা সকাল তাহলে সকালটা কোথায় যাবে সবার লাস্টে যাবে তাহলে জেনারেলি ওয়েক আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং এবার আমি একটু ভোকাবুলারি ইউজ দেখাই ওয়েক আপ না বলে আমরা আরেকটাও জিনিস বলতে পারি গেট আপ বলতে পারি না এটাও লিখেছে কিছু তা দেখো এই ওয়েক আপটা হচ্ছে ফার্স্ট থট ওয়ার্ড তাহলে ফার্স্ট থট ওয়ার্ডকে আমাদের অ্যাভয়েড করা উচিত প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট থট ওয়ার্ড হচ্ছে এমন ওয়ার্ড যেটা সবার প্রথমে মাথায় হিট করবে এবং যেটা লিখলেই তুমি ফেসে যাবে নাম্বার কম পাবে মানে এটা যারা ওয়েক আপ লিখেছে তারা দুইয়ে এক পাবে যারা ইউজুয়ালি ভুল লিখেছে তারা পয়েন্ট টু ফাইভ কাটবে যারা মর্নিং ভুল লিখেছে তারা এটা পাবে এবার অনেকে লিখেছে সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং হবে ও ক্লক দিয়ে লেখা যায় আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আবার ভুল হচ্ছে অনিশা ঠিক আছে বলো ক্লিয়ার হলো সবার তাহলে আমি সাধারণত সকাল ছটায় উঠি এর ট্রান্সলেশন হয়ে যাবে আই জেনারেলি ইউজুয়ালি নর্মালি ওয়েক আপ বা গেট আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং নেক্সট কোয়েশ্চেন बोलो बुझले बुझले बोलो बुझले एम एसो लिखो मेक सेंस लिखो वेरी गुड ठीक चलो नेक्स्ट সে ইংরেজি প্রায় বোঝেই না সে ইংরেজি প্রায় বোঝেই না চলো ট্রান্সলেট করো গেট অফ ভার্ভ হ্যাঁ গেট অফ ভার্ভ সে ইংরেজি প্রায় বোঝেই না ফার্স্ট তিরিশ সেকেন্ড সবাই সবার মতো লেখো চেষ্টা করো সেন্টেন্স গুলোকে ঠিক করার সব ভাই সব ভাই সব ভাই সব ভাই সবাই ভাই হিজ ইংলিশ ইজ অ্যাবাউট ইনকম্প্রিহেন্সেবল ইংলিশ ইজ অ্যাবাউট টু না হি ডাজ নট মেক এনি সেন্স একদম মানে আলাদা মানে প্রায় বোঝে না প্রায় লোকজন নেই প্রায় আসে না প্রায় যায় না প্রায় কেনেই না প্রায় গান গায় না ঠিক আছে এই সমস্ত জায়গায় আমরা ইউজ করি হচ্ছে হার্ডলি হার্ডলি রেয়ারলি যখন খুব কম সময় বা প্রায় দিয়ে না থাকবে ঠিক আছে যখন খুব কম সময় প্রায় দিয়ে না থাকবে খুব কম সময় সে খুব কম সময় সুস্বাদু খাবার বানায় সে খুব কম সময় গান গায় সে প্রায়ই এখানে আসে না ঠিক আছে সে কদাচিত আসে বললে সেলডাম হবে এখানে অনেকে লিখেছে সেলডাম সেটা কদাচিত ঠিক আছে আর কখনোই না নেভার ওকে চলো তাহলে সে ইংরেজি প্রায় বোঝেই না তাহলে হি হার্ডলি হার্ডলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ ঠিক আছে হি হার্ডলি আন্ডারস্ট্যান্ডস ইংলিশ চলো এবার সবাই দেখি হি ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ সে বোঝে না প্রায় কথাটা কোথায় গেল হি ইজ আনেবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ কাছাকাছি হি হ্যাজ লিটিল নলেজ ইজ ইংলিশ তার ইংলিশে প্রায় জ্ঞানই নেই তখন হবে লিটিল নলেজ হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অলমোস্ট হবে না ইংলিশ ইজ স্কেয়ার্সলি কম্প্রিহেন্ড টু হিম এটা হতে পারে এটা কাছাকাছি ইংলিশ ইজ স্কিয়ার্সলি কম্প্রি কম মানে কম্প্রিহেন কম্প্রিহেন্ড টু হিম এটা হতে পারে হি রেয়ারলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ সৌমেন খুব ভালো লিখেছে দুইয়ে দুই পেয়ে যাবে এটা ঠিক আছে হি অলমোস্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ হি অলমোস্ট ডাজ আন্ডারস্ট্যান্ড ইংলিশ কাছাকাছি অলমোস্টটাকে আগে এনেছে ঠিক আছে হবে ওকে মেক আউট ইংলিশ না ইংলিশ ইজ অলমোস্ট ইনকম্প্রিহেন্সেবল টু হিম ইংলিশ ইজ অলমোস্ট ইনকম্প্রিহেন্সেবল টু হিম এটা হতে পারে সাভাব অ্যাপ্রক্সে আসতে পারে ঠিক আছে যারা যারা লিখেছো আর কি আচ্ছা ঠিক হি প্রভাবলি ডাজ নট রিয়ালাইজ ইংলিশ না রিয়ালাইজ মানে অনুধাবন করা হবে না তাহলে এবার দেখো একটা জিনিস এবার এইখানে এই যে বোঝে না বোঝেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ভার্ভ তাহলে প্রায় এটা হচ্ছে অ্যাডভাব যে মডিফাই করবে। প্রায় কথাটা অ্যাডভাব যে কাকে যে ভার্ক একটা অন্য একটা ভার্ভকে মডিফাই করবে তাহলে সেটা অ্যাডভাব হয়ে যাবে তাহলে সেটা যদি অ্যাডভাব হয় তাহলে এখান থেকে একটু বোঝার চেষ্টা করো তাহলে এটা কিরকম অ্যাডভাব অ্যাডভাব অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভাব অফ ফ্রিকুয়েন্সি অলরেডি স্কেয়ারসলি রেয়ারলি অফেন ঠিক আছে নেভার ওকে হার্ডলি বেয়ারলি রেয়ারলি এরা হচ্ছে সবই অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি যার সাথে টেন্সের ওতপ্রত সম্পর্ক আছে তাহলে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সির পজিশান কোথা হবে একটু আগে বললাম তুমি যদি অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সিকে অক্সিলারি ভার আর মেন ভার দিয়ে লিখতে চাও তাহলে এদের মাঝখানে বসাবে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি আর যদি মনে করো না স্যার আমি অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সিকে মেন ভার্ব দিয়ে লিখতে চাই তাহলে কোথায় বসাবো তাহলে একই নিয়ম কি মেন ভার্ব যদি শুধু থাকে মেন ভার্বের আগে তাহলে মেন ভার্বের আগে বসবে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি হয়ে গেল তাহলে এটা মেন ভার্ব বোঝাটা তাহলে তার আগে হবে একদম হাতে ধরে শেখাচ্ছি ভালো করে বুঝে নাও গ্রিপ করে নাও তাহলে সে ইংরেজি প্রায় বোঝেই না হি হার্ডলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ হি স্কেয়ার্সলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ হার্ডলি কেন লিখলাম যেহেতু হি লিখলাম তার সাথে যেহেতু সি লিখতাম লিখতাম হয়ে যেত এবার যেহেতু এখানে হি কেন লিখলাম হি কেন লিখলাম কারণ জেন্ডার মেনশন করা না থাকলে ম্যাসকুলিন জেন্ডারকে আমরা প্রায়োরিটি দিই ওকে হি লেখার সঙ্গে সঙ্গে মেয়েরা হাসছে স্যার আপনি সবসময় ফিমেলদের নিয়ে লেখেন আব যাকে ফাঁসা হ্যাঁ ঠিক চলো ক্লাসটা এখন যতজন লাইভ দেখছো একাত্তর জন বা বাহাত্তর জন সবাই কিন্তু লাইক করো এবং ক্লাসের শেষে কমেন্ট দিও ক্লাসটা কত ভালো লাগলো বা ক্লাসটা কেমন লাগলো এবং প্রত্যেকটায় যে মার্কসগুলো বলছি কে কত করে পারছে সেটা একটু লিখে দিও ঠিক আছে যে এটাতে এক এটাতে দুই এটাতে যারা যারা এই হার্ডলি বা রেয়ারলি লিখেছে শেষে ওয়ান পাবে আদারওয়াইজ তো এটা নর্মাল মার্কস বসিয়ে দেবে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মার্কস বসিয়ে দেবে চলো নেক্সট সেন্টেন্সে আসা যাক পরিশ্রমের সঙ্গে সে কাজ করে পরিশ্রমের সঙ্গে সে কাজ করে পরিশ্রমের পরিশ্রমের সঙ্গে সে কাজ করে ক্লার্কশিপের নোটিফিকেশন কখন আসবে এই ধরনের প্রশ্ন এই ক্লাসে করো না ক্লার্কশিপের নোটিফিকেশন যবে আসবে তবে তোমার বাড়িতে খবর দেওয়ার জন্য লোক আসবে এটুকু বলতে পারি ক্লার্কশিপ কবে আসবে আইসিডিএস কবে বেরোবে এগুলি তোমরা ফেসবুকে এই প্রশ্নগুলো করো যদি মেয়ে হও তাহলে মোটামুটি তিনশোটা রিপ্লাই পাবে আর যদি ছেলে হও তাহলে ব্লক করে দেবে এইখানে কিছু করো না এটা পড়াবার ক্লাস ক্লাসশিপের নোটিফিকেশান যবে আসবে আমাকে ফেসবুকে টেলিগ্রামে ফলো করো তো আমি ওখানে বলে দেবো প্লিজ ডোন্ট ডু দিস আর এই প্রশ্নগুলো করে নিজেকে হিরো বা হিরোইন প্রমাণিত করো না স্টার্ট হি ইজ ওয়ার্কের মানে কি দয়াময় ভেরি গুড স্নেখ ঠিক যদি নাউন হিসাবে লেখো তাহলে লেখো হি ডাজ ওয়ার্ক না আশার আলো না ঠিক সে পরিশ্রমের সঙ্গে কাজ করে ঠিক আছে দেখো এটাকে যদি তুমি পরিশ্রমকে পরিশ্রমকে নাউন বানাও তাহলেও হয় কিন্তু বানাতে হবে এখানে অ্যাডভাব কারণ কাজ করে কিরকম পরিশ্রমের সঙ্গে তাহলে কাজটা এখানে ভার ওয়ার্ক তাহলে পরিশ্রমটা এখানে অ্যাডভাব বানাতে হবে তাহলে ডিলিজেন্ট এর সিনোনিম ডিলিজেন্ট অ্যাডজেক্টিভ হি ইজ এ ডিলিজেন্ট পার্সন সে একজন পরিশ্রমী ছেলে পরিশ্রমী লোক কিন্তু পরিশ্রমের সাথে তার মানে ডিলিজেন্টলি 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 তাহলে এইখানে এটা হয়ে গেল এর এবার তুমি ডিলিজেন্টলি থাকা লিখতে পারো হার্ড ইন্ডাস্ট্রিয়াসলি ইন্ডাস্ট্রিয়াসলিও লিখতে পারো ইন্ডাস্ট্রিয়াস লেবোরিয়াসলিও লিখতে পারো লেবোরিয়াস অ্যাডজেক্টিভ লেবোরিয়াসলি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে দাও অ্যাডভাব হয়ে যাবে তাহলে এটা আবার কীরকম অ্যাডভাব এটা হয়ে যাচ্ছে দেখো এটা হয়ে যাচ্ছে অ্যাডভাব অফ ম্যানার অ্যাডভাব অফ ম্যানার কারণ কাজটা কিভাবে হচ্ছে সে সেটা বলছে হাউ দিয়ে অ্যাডভাব অফ ম্যানার তাহলে অ্যাডভাব ম্যানার সেন্টেন্সের কোথায় বসে যদি সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তারপরে বসে আর যদি মনে করো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট থাকে তারপরেও বসতে পারে অ্যাডভব অফ ম্যানার মানে সেন্টেন্সের লাস্টে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে ভার্ভের পরে বসাবে আর যদি সাবজেক্ট প্লাস ভার্ভ যদি অবজেক্ট থাকে অবজেক্টের পরে বসাবে তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা কানেক্ট করি যে পরিশ্রমের সঙ্গে সে কাজ করে পরিশ্রমের সঙ্গে সে কাজ করে তাহলে হি ওয়ার্কস ডিলিজেন্টলি এটা তুমি বলতে পারো বা হি ওয়ার্কস উইথ ডিলিজেন্স যদি নাউন বানাও এটা বলতে পারো বা হি ওয়ার্কস ইন্ডাস্ট্রিয়ালি হি ওয়ার্কস ইন্ডাস্ট্রিয়ালি ওয়ার্ক নয় ওয়ার্কস কেন কারণ কাজটা সে বরাবরই করে টেন্স কী প্রেজেন্টেন্স কি প্রেজেনটেন্স সিম্পল প্রেজেন্টেন্স আগেও করতো এখনও করছে ভবিষ্যতে করছে তাহলে এখান থেকে শেখালাম কি অ্যাডভ অফ ম্যানার কোথায় বসে সেন্টেন্সে হাউ দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাবে আর অ্যাডভ অফ ফ্রিকোয়েন্সি কী দ্বারা পাবে হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে কী পেয়ে যাবে অ্যাডভ অফ ফ্রিকোয়েন্সি মাঝখানে বসে অ্যাডভ অফ টাইম অ্যাডভ ম্যানার সেন্টেন্সের লাস্টে বসে পরিশ্রমের সঙ্গে সে কাজ করে চলো একটা হয়ে গেল আর একটা ঠিক চলো আর একটা দিচ্ছে অ্যাডভাব ম্যান সে সতর্কতার সঙ্গে অঙ্ক করে সে সতর্কতার সঙ্গে অঙ্ক করে মানে সতর্কতা মেনে অঙ্ক করে না কি লিখেছিস সব লিখিস না সে সতর্কতার সঙ্গে অঙ্ক করে চল হার্ড ওয়ার্কিংলি লিখতে গেছিলি মনে হয় তিরিশ সেকেন্ড দাও পজ করলাম সবাইকে লিখছে দেখে নেওয়া যাক হি ডাজ সাম কেয়ারফুলি হি ডুইং ম্যাথস ইজ কই ভার করছে হতো তো তাহলে বলরাম ইজ কই ভার বলরামের সেন্টেন্স ভুল ঠিক আছে হি ডাজ সাম কেয়ারফুলি তার মানে একটা অঙ্ক করে সে হি ডু দেবজিৎ সেন্টেন্স ভুল ম্যাথ ভিলিজি ভিজিলেন্টলি আচ্ছা ঠিক আছে ভিজিলেন্টলি ভালো ম্যাথ না লিখে ম্যাথামেটিক্স লেখো হি ক্যালকুলেটস লেখো স্নিগ্ধা লেখো ক্যালকুলেটস লেখো ভালো হচ্ছে সুমন লিখেছে হি সলভ সামস কেয়ারফুলি ভেরি গুড অনিকে তো ভালো লিখেছে ঠিক আছে এইবার দেখো এটা 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 একটু প্র্যাকটিস করতে করতে ম্যাথামেটিক্স লিখো না সামস লেখো ম্যাথামেটিক্স লিখো না সামস লেখো ঠিক আছে দেখো সে সতর্কতার সঙ্গে সতর্কতার সঙ্গে অঙ্ক করে দেখো অঙ্ক করাটাকে তুমি ডাজ বলতে পারো না এটা না ফিটিং ওয়ার্ড হবে না মানুষ অঙ্ক কি করে সলভ করে ডাজ করে না মানুষ কি করে সলভ করে তাহলে মানুষ যদি অঙ্ক সলভ করে তাহলে আমরা কি লিখব এখানে যে হি হি সলভস সলভস সামস সামস সতর্কতার সঙ্গে তাহলে কি করে অঙ্ক করে কিসের সাথে সতর্কতা কেমন ভাবে অঙ্ক করে সতর্কতা মেনে অফ ম্যানার কোথায় বসবে মেন ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তারপরে যদি অবজেক্ট না থাকতো তাহলে মেন ভার্বের পরে যেহেতু এখানে সামস অবজেক্ট আছে ওয়াট না সামস অঙ্ক নাউন অবজেক্ট তাহলে অবজেক্ট যদি থাকে তারপরে বসবে তাহলে হি সলভস সামস এইবার এর বেটার ওয়ার্ড হচ্ছে কেয়ারফুলি এটা না লিখে যারা যারা লিখেছে যে ভিজিলেন্টলি ভিজিলেন্টলি তারা তারা বেশি নাম্বার পাবে ভিজিলেন্টলি ভিজিলেন্ট ভি আই জি এল এন্টি ভিজিলেন্টলি ঠিক আছে তাহলে হি সলভস সামস ভিজিলেন্টলি হি সলভস সামস ভিজিলেন্টলি ঠিক আছে সমাধান করে অবভিয়াসলি সমাধান করে তাহলে যারা এটার সল্ভ লিখেছ তারা ওয়ান পয়েন্ট ফাইভ জির ওপরে যাবে কেয়ারফুলি লিখলেও নাম্বার পাবে যারা সলভ না লিখে ডাস লিখেছো ওয়ান পাবে যারা ডু লিখেছো পয়েন্ট টু ফাইভ পাবে নাম্বার নাও দিতে পারে নিজের ক্যালকুলেশন নিজে করে নেবে কত কত পাবে আর যারা এরকমভাবে লিখেছো অ্যালিটারেশন দিয়ে সলভ সামস তারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যারা ভিলিজ ভিজিলেন্টলি লিখেছো এর সাথে তারা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পাবে বা টুও দিয়ে দিতে পারে আর কাটার কোনো জায়গা নেই তোমাকে দেখেই টু দিয়ে দেবে আর কী কাটবে এত সুন্দরভাবে লিখলে ঠিক আছে কসলি ইউ ক্যান সে কস মিনস সাবধান ইউ ক্যান ইউ ক্যান নো প্রবলেম অ্যাট অল তাহলে দেখো একটা দেখালাম অ্যাডভব অফ ম্যানার অ্যাডভব অফ টাইম অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি এবার চলে যাই তোমার কাছে একটা সেন্টেন্স নিয়ে যে যে সেন্টেন্সটা টেন্স থেকে সব থেকে বেশি আসে ঠিক আছে ওকে চলো চলে যাওয়া যাক এই ধরনের ট্রান্সলেশন তো তুমি পাবেই লিখতে গিয়ে এই ধরনের ট্রান্সলেশন সব থেকে বেশি আসে সে সকাল নটা থেকে ফুটবল খেলছিল সে সকাল নটা থেকে ফুটবল খেলছিল শুরু দিচ্ছি একটু ফাস্ট পঁচিশ সেকেন্ড হেডফুল্লি হবে হেডফুল্লি মানে কশাসলি আচ্ছা অঙ্কিত লিখেছে হি ইজ প্লেইং সিন্স নাইন এ এম সেন্টেন্স ভুল কেটে দেবে গ্রামারে কাটবে ঠিক আছে এমনি বেটার ছিল বাট সেন্টেন্স ভুল চলো পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড জলদি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো কমন 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 দেখো এখানে যারা লিখছ দেবস্মিতা সেন্টেন্স ভুল প্রতীক সেন্টেন্স ভুল সঞ্জীব ভুল আশা আশারালো ভুল মিতালি ভুল অমিতাভ ভুল স্নিগ্ধা ভুল সৌভিক ভুল পৌলমি ভুল শান্তি ভুল সৌমি সৌমীয় ভুল অভিজিৎ ভুল মিতালি ভুল বিপাশা ভুল সঞ্জয় ভুল চল ম্যাক্সিমাম ভুল ওকে দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছ সেন্টেন্সটায় দু নাম্বার পাওয়ার একটাই জায়গা আছে যদি টেন্সটাকে ঠিক করো দেখো এখানে যারা যারা লিখেছো ইজ ভুল যা যা লিখেছ ওয়াজ ভুল যা যা লিখেছো হ্যাসবিন ভুল যা যা হ্যাভ হ্যাফবিন ভুল যা যা লিখেছো হ্যাড প্লেড ভুল এদের যা যা লিখেছো ভুল মানে তুমি সেন্টেসটা কিন্তু জিরো পর্যন্ত দিতে পারে বা পয়েন্ট তোমাকে হয়তো মার্সি করে দিল বাট না দেওয়ারই চান্স আমি হলে তো দিতাম না সে সকাল নটা থেকে ফুটবল খেলছিল তাহলে টাইম লাইনে চলে আসো টাইম লাইন কাকে বলে সেই ছবিটা দেখো ভালো করে তাহলে টেনসের এটা হচ্ছে বেসিক বা ফাউন্ডেশন জিনিস যে প্রথমে টাইম লাইন বার করা। টাইমলাইন কে কি বার করবো ধরো এখন বাজে দুটো পঁচিশ দুটো পঁচিশ এটা হচ্ছে টাইম লাইন ড্র করছি ভালো করে দেখো সকাল নটা বলেছে তাহলে নটা লিখলাম নটা এম আমি একটু বড় করে লিখি নটা এম সকাল নটা আর দুটো পঁচিশ পি এম সেটা এখন এদিকে যাবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ করে চলতে থাকে তাহলে ঘটনাটা ঘটনাটাকে এরকমভাবে সাজাতে হবে যে সকাল নটা থেকে খেলাটা তার স্টার্ট হয়েছিল এবং খেলাটা চলেছিল চলেছিল চলে বারোটা বা একটা বা দুটো বা এগারোটা বা সাড়ে দশটা কোনো একটা টাইমে তার খেলাটা শেষ হয়ে গেছে দুটো পঁচিশের সাথে এর কোনো রিলেশন নেই তাহলে ছবি কি দাঁড়ালো এর কোনো একটা সময় একটা কাজ স্টার্ট হয়েছিল এর কোনো একটা সময় একটা কাজ স্টার্ট হয়েছিল কাজটা চলেছিল। চলে চলার পরে কাজটা শেষ হয়ে গেছে কাজটা চলেছিল কাজটা চলার পরে কাজটা শেষ হয়ে গেছে তাহলে পাস্টের কোনো একটা সময় স্টার্ট হয়েছিল কাজটা চলেছিল কাজটা শেষ হয়ে গেছে তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার continuous টেন্স তার বেসিক কনস্ট্রাকশন কি সাবজেক্টের সাথে হ্যাড তারপরে ভারবের ডিল তারপরে ভারবের ফোর্থ ফর্ম বা ভি ওয়ান প্লাস ing ফর্ম আমরা ইউজ করবো তারপরে যা আছে আছে তাদের সেন্টেন্সটা ট্রান্সলেট করলে কি দাঁড়াবে যে হি হ্যাডবিং ক্রিকেট ক্রিকেট এবার এখানে অনেকে ফর লিখেছে সিনস নাইন এম এইবার একটা কথা বলে দেখো এই যে সিনস কথাটা আছে এটা কাকে সিগনিফাই করে এটা পয়েন্ট অফ টাইমকে সিগনিফাই করে পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় যখন তোমার সেন্টেন্সের বাংলাতে আসবে থেকে কথাটা তাহলে সে সকাল সে সে সকাল নটা থেকে ফুটবল খেলছিল সেন্স চলে আসবে এবার এই সেন্টেন্সটাকে তুমি মনে মনে ট্রান্সলেট করবে সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলেছিল সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলেছিল ট্রান্সলেট করো কমেন্ট দাও সবাই বিকি সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলেছিল কেমন কমেন্ট দাও সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলেছিল দেখ সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলেছিল তাহলে জিনিসটা কেমন হচ্ছে তাহলে তার টাইম লাইন কিরকম হচ্ছে তিন ঘন্টা ধরে তার মানে নটার সময় ধরো সে স্টার্ট করেছে তিন ঘন্টা মানে বারোটা পর্যন্ত চলেছে দিয়ে শেষ হয়ে গেছে কিন্তু এখন কটা বাজে দুটো পঁচিশ এর সাথে কোনো রিলেশন নেই তাহলে আবার কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে স্ট্রাকচার কি হ্যাড বিন তাহলে হি হ্যাড বিন প্লেইং ফুটবল এইবার এখানে বাংলা কি আসছে ধরে আগে কি ছিল বাংলা থেকে তাহলে থেকে থাকলে আমরা ইউজ করি সিনস বা ফ্রম কিন্তু ধরে থাকলে আমরা কি ইউজ করি ফর তাহলে ফ্রমের ইউজ স্যার কোথায় সেটা বলবো আপাতত এদিকে কনসেন্ট্রেট করো হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর থ্রি আওয়ার্স ঠিক আছে হি হ্যাড বিন প্লেং ফুটবল ফর থ্রেন্টেন্স তাহলে ধরে বোঝালে ফর থেকে বোঝালে সিন্স ধরে বোঝালে ফর থেকে বোঝালে সিন্স যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সিন্স প্রথম প্রায়ারটি পাবে আদারওয়াইজ তুমি সিন্স দিয়ে না লিখে এখানে ফ্রমও ইউজ করা যায় বাট ফ্রমকে আমরা অন্যান্য টেন্সে ইউজ করতে পারি সে বিষয়ে আমি আজকে যাচ্ছি না জিনিসটা গন্ডগোল লাগবে এবং মাথায় ঢুকবে না তো আপাতত জেনে রাখো তুমি যে পয়েন্ট অফ টাইম বললে এবং কাজটা যদি পাস থেকে শুরু হয়ে চলে শেষ হয়ে যায় বা চলতে থাকে তাহলে সেখানে আমরা সিনসের ইউজ করব যদি থেকে বোঝায় আর যদি ধরে বোঝায় তাহলে ফরের ইউজ করব বলো ক্লিয়ার হলো সবার ঠিক চলো ভেরি গুড তাহলে এইবার দেখো এই সেন্টেন্সটা সল্ভ করো আমি এখানে দু ঘন্টা ধরে আছি আমি এখানে দু ঘন্টা ধরে আছি চলো সলভ করবে সবাই আমি এখানে দু ঘন্টা ধরে আছি প্লিজ 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 ফাস্ট ফাস্ট চলো সব ভাই টাইম দিচ্ছে স্পিডে লেখো পঁচিশ সেকেন্ডে শেষ হবে ডুইট ফাস্ট ডুইট ফাস্ট আচ্ছা অমিতাভ লিখেছে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার তুই যে তোর গার্লফ্রেন্ডের জন্য বিধাননগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওয়েট করছিলি সেটা বলেনি ঠিক আছে ওয়েটিং বলেছে এখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি বলেছে আচ্ছা এখানে সবাই লিখছে স্টেইং যারা যারা লিখছে স্টে স্টেইং কাটা মনিরুল গ্রামার ঠিক করো আই হ্যাভ বিন স্টে লিখছ এটা বাবা কী জিনিস পারমিতা ঠিক লিখেছে ভেরি গুড আই হ্যাভ বিন হেয়ার আর টু টাকে না এখানে লেখো এখানে দু ঘন্টা দু আছে ঠিক আছে মানে এটাকে শটে এটাকে মেরে দিও না টু লিখো না টি ডাব্লিউ ও কষ্ট করে লেখো একটু দেখো আই হ্যাভ বিন হেয়ার আই হ্যাভ স্টেইং যারা যারা স্টে লিখছো সব ক্রস সব ক্রস আরে বাবা তুই ট্রান্সলেশনে নিজের মতো করে করছিস কেন লিটারাল ট্রান্সলেশন ইজ ওকে মানে ভাবানুবাদ ফ্রি ট্রান্সলেশন ইজ ওকে ওকে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো লিটারাল ট্রান্সলেশনে হয়ে যাবে তাহলে আমি কেন ভাবে এর অনুবাদ করতে যাব এখানে আমি কেন ফ্রি এখানে আছি বলেছে বলেছে থাকছি বা বলেছে অপেক্ষা করছি যে ওয়েটিং লিখছিস স্টেইং বা ওয়েটিং কেন লিখছিস পার্সোনাল মতামত এখানে দিয়ে দিচ্ছিস তোরা চলো পার্সোনাল মতামত দিও না প্লিজ তাহলে আই হ্যাব বিন আনসার দেখো আই হ্যাব বিন হেয়ার হেয়ার ফর ফর টু আওার্স আই হ্যাব বিন হেয়ার ফর টু আওয়ারস এবার স্যার কেন এটা আই হ্যাব বিন হেয়ার ফর টু আওয়ারস স্যার এটা কেন এবার প্রশ্ন হচ্ছে এটা এখানে ক্যানো লিখলাম আমি এখানে দু ঘন্টা ধরে আছি একটু একটু মাথাটা খুলবে ঠিক আছে একটু মাথাটা খুলে বোঝার চেষ্টা করবো দেখো প্রথম কথা না আমি এখানে যদি স্টে বা ওয়েট করি তাহলে আমি এটাকে ফ্রি ট্রান্সলেশনে নিয়ে যাব তো হোয়াট ইজ স্যার ফ্রি ট্রান্সলেশন ফ্রি ট্রান্সলেশন মানে ওয়ার্ড টু ওয়ার্ড না ট্রান্সলেশন না করে নিজের ভাবের যে কথাটা বলতে চাইছে তার ভাবের অনুবাদ করে বলা এটাকে বলে ফ্রি ট্রান্সলেশন আর লিটারাল ট্রান্সলেশন কি ওয়ার্ড টু ওয়ার্ড করা তাহলে ফার্স্ট চয়েস সবসময় পাবে লিটারাল ট্রান্সলেশন কিন্তু অনেক সময় লিটারাল ট্রান্সলেশন আমরা করতে পারি না তার জন্য আমরা ফ্রি ট্রান্সলেশনের দিকে ঝুঁকে যাই ঠিক তো এটা যে সমস্ত সেন্টেন্সে আমি দেখবো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে আমার হয়ে যাচ্ছে তাহলে আমি ফ্রি ট্রান্সলেশনের দিকে যাব না আর যখন হবে না তখন আমি ফ্রি ট্রান্সলেশনের দিকে যাব ওকে যেমন আমি এখানে দু ঘন্টা ধরে আছি তাহলে আই হ্যাভ বিন হেয়ার ফর টু আওয়ার্স স্যার এবার পরের প্রশ্ন হচ্ছে স্যার এখানে হ্যাভ বিন আপনি কেন করলেন এবার ছবিটাকে একটু আগে এখন বাজে আড়াইটা দু ঘন্টা মানে এর আগে চলে যাই সাড়ে বারোটার সময় চলে গেলাম তাহলে এই প্লেসে আমি সাড়ে বারোটার সময় এসেছিলাম দেড়টা আড়াইটা এখন দু ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তাহলে আড়াইটার পরে কি সেন্টেন্সে কোথাও বলেছে যে আমি আড়াইটার পরে চলে গেছি যে এম লিখছিস বা হ্যাড লিখছিস বা ওয়াজ লিখছিস বলে তো নিজে চলে গেছে সে তো এখনো আছে তাহলে আছে মানে তার মানে সাড়ে বারোটার পরেও আড়াইটার পরেও সে আছে তার মানে আড়াইটার পরে দুটো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তখনও সে থাকবে তার মানে কোনো কাজ যদি পাস্টের কোনো এক সময় শুরু হয় কোনো কাজ যদি পাস্টের কোনো এক সময় শুরু হয় এবং সেটা যদি চলতে থাকে পাস থেকে শুরু করে চলতে থাকে তাহলে সেটা আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কাজটা পাস্টের সাড়ে বারোটার সময় শুরু হয়েছে এবং চলছে 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 এটা কখন শেষ হবে আমি জানি না চলছে তাহলে তখন আমরা নিয়ে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবার এই এই টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের সাথে হ্যাপ বা হ্যাস দিতে হবে হ্যাব বা হ্যাস দিতে হবে তার সাথে বিন ইউজ করতে হবে বিনের সাথে ভার্বের মেন ভার্বের ফোর্থ ফর্ম বা ভি ওয়ান প্লাস জি ইউজ করতে হবে তারপরে এটাতে অবজেক্ট থাকে না কমপ্লিমেন্ট থাকে সেটা আমরা দিতে পারি ওকে এইবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে দু ঘন্টা ধরে আছি এখানে কিন্তু মেন ভার্ব আমার নেই যদি বলতে আমি এখানে দু ঘন্টা ধরে অপেক্ষা করছি বা দু বছর ধরে থাকছি তাহলে থাকা অপেক্ষা করা একটা মেন ভার্ব তাহলে আমার যেহেতু এখানে মেন ভার্ব নেই তখন আমি কি করব তখন আমি এই যে হ্যাফটাকে নেব অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এবং মেন ভার্ব হিসাবেই বিনটাকে নিয়ে নেবো ব্যাস আর আমি আইনজি দিতে পারবো না কারণ এই স্ট্রাকচারটাই শুধু ফলো হবে কারণ আমার মেন ভার্ব নেই আমি মেন ভার্ব লিখবো না তাহলে আমার আনসার কী হয়ে গেলো আই হ্যাভ বিন হেয়ার হেয়ারটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলি প্লেস হেয়ার দিয়ে পাবো মেন ভার্বের পরে বসে ফর টু আওয়ার্স ফর কেন দু ঘন্টা ধরে আছি তাহলে ধরে বোঝালে কী হবে ফর আর প্লিজ আবারও বলছি সবাই শর্টকাটে এটাকে দুই লিখে দিচ্ছে এরকমভাবে লিখিস না বাবা এটা একটু খেটে লেখ তোর এটাতে নাম্বার ডিপেন্ড করে টু আওয়ার্স টু আওয়ার দু ঘন্টা ধরে আছি টু আওয়ার্স নট টু নিউ না নাম্বার বলো বোঝা গেল সবার ঠিক চলো ফাইন ওকে যে আজকে আমরা টেন থেকে পাঁচটা সেন্টেন্স করলাম আর ওখান থেকে চারটার থেকে পাঁচটা সেন্টেন্স করলাম ওকে দেখা যাক আজকে আমরা কতগুলো সেন্টেন্স করলাম এটা ধরা যাক এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার ছটা এখানে সেন্টেন্স করলাম আর এদিকে দেখা যাক এখানে একটা করল এখানে ছয় সাত আট নয় দশ তাহলে আজকে টোটাল দশটা সেন্টেন্স করলাম এই দশটা সেন্টেন্স দুটো পাটে একটা লুক একটা টেন্সের পাটে ক্লাসগুলো কেমন লাগছে প্লিজ অবশ্যই জানাও এবং ক্লাসগুলো লাইক করো এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে সবাই শেয়ার করো যা যারা ক্লাসটা লাইভ জয়েন করছো সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য রেসপেক্ট দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ আর যা যারা যা যারা রেকর্ডে দিচ্ছ তাদেরকেও থ্যাংক ইউ কি তোমরা হয়তো লাইভ দেখতে পারো না কিন্তু লাইভে আসলে টেস্টটা দিতে ভালো লাগে বা পড়াতেও ভালো লাগে যখন সত্তর আশি জন কমেন্ট করতে থাকে তখন টিচারেরও এন্থু বাড়ে এবং পড়াতেও খুব ভালো লাগে তাই সবাইকে থ্যাংক ইউ স্পেশাল থ্যাংক ইউ যারা লাইভে আসো আর কম থ্যাংক ইউ যারা রেকর্ডেড দেখছো তোমরাও লাইভে চলে আসো একটু বেশি থ্যাংক ইউ পাবে এই পিডিএফগুলো আমি একটু পরেই গ্রুপে তোমাদের এই অক্টোবর মাস শেষ হলেই সমস্ত গ্রুপে তোমাদের কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেবো যতটুকু যতটুকু করাচ্ছি আর এইভাবেই তোমাদের সাপোর্ট চাই যাতে আরও আমার ক্লাস নিতে এন্থু লাগে নভেম্বর মাস ডিসেম্বর মাস খুবই ইম্পর্টেন্ট পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাবলু কেপিএসআই যারা যারা দেবে গ্রাম বাংলা স্টুডেন্টসদের হেল্প করো যারা যাদের যারা পিছিয়ে তাদেরকে একটু হেল্প যাতে তারা ফ্রি ক্লাস করতে পারে এবং তারা ফ্রি ক্লাসগুলো দেখতে পারে ঠিক আছে তো অবশ্যই ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যারা যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত মনে করছো যে স্যার আমি গ্রুপে অ্যাড হইনি আমি কিন্তু পিডিএফ গুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো না টেলিগ্রাম গ্রুপে অনলি কিন্তু লিঙ্ক যাবে যারা যারা পিডিএফগুলো পেতে চাও তারা অবশ্যই যারা এখনও কোনো গ্রুপে নেই অফলাইন অনলাইন অ্যানকাডেমি স্পেশাল ইউটিউব কোনো গ্রুপে নেই একদম নতুন স্টুডেন্ট যারা কোনো গ্রুপে নেই তারা আমাকে আমার নাম সুশোভন রয় এস ভি এন আর ওয়াই ফেসবুক টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম থেকে ম্যাসেজ করো ক্লাসের শেষেই ম্যাসেজ করে দাও যে স্যার আমি ইউটিউব ক্লাসটা দেখছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাসের জন্য জয়েন করতে চাই আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ফ্রি ক্লাস করে তুমি দেখো ডেসক্রিপটিভে কতটা কনফিডেন্স পাও তারপর যদি ভালো লাগে পরে পেইড কোর্সে আসবে আর যদি না ভালো লাগে তো ফ্রি ক্লাসই দেখবে আরও যদি না ভালো লাগে ক্লাসই দেখবে না সবই আছে ঠিক আছে আশা করি প্রচুর খেটে বানাচ্ছি নোটসগুলো ভালো লাগবে ভালো করে পড়ো তাহলে দেখবে তুমি এই কনসেপ্টগুলো তৈরি হবে আমি প্রথমেই প্যাসেজে যাচ্ছি না একদম বাচ্চাদের যেভাবে শেখায় সেভাবে যাচ্ছি নাউন প্রোনাউন টেন্স নিয়ে আজকে করালাম এর পরের দিন হয়তো আবার নিয়ে আসবো অ্যাডজেক্টিভ অ্যাডভাব ভাবে আমি প্যাসেজে পরে যাবো আর প্যাসেজ কীরকমভাবে করাই তার ডেমো ক্লাস দেখতে চাইলে তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো গ্রুপে একটু পরে আমি পাঠিয়ে দিচ্ছি সেই লিঙ্কগুলো ফলো করো তাহলেই বুঝতে পারবে যে প্যাসেজ কীভাবে আমি করাতে চাই বা প্যাসেজ কীভাবে আমি করাই আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক অনেক ভালো লাগছে এবং একটু শেয়ার করো বন্ধুদের মাঝে আজকে সকাল আজকে রাত্রে সাড়ে নটাতে স্পেশাল ক্লাস হবে অবজেক্টিভ ইংলিশের যেখানে আমরা আবারও আজকে একটু হয়তো ভোকাবুলারি বা গ্রামার মিলিয়ে করব অবজেক্টিভ ডেসক্রিপটিভের দায়িত্ব আমার তুমি শুধু নিশ্চিন্ত হয়ে পড়ো এবং ভালোভাবে রেজাল্ট করার জন্য নিজেকে মানসিক এবং দৈহিকভাবে নিমজ্জিত করে দাও একদম ভালো করে ঠিক আছে থ্যাংক ইউ টু অল অফ ইউ সবাই ফ্রি ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করো থ্যাংক ইউ